আচ্ছা, উত্তর পূর্ব ভারতের ছোট্ট রাজ্য ত্রিপুরায় কি হয়েছে বলুন তো? বেশ কয়েকদিন ধরে, বেশ কয়েক মাস ধরে বেশ তোলপাড় শুরু হয়েছে। আসলে ক্ষমতা প্রদর্শন, পেশি শক্তির এবং বাহুবলী কায়দায় আক্রমণ পরাক্রমণ শুরু হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর কনভয়ে আক্রমণ, তিনি ধনপুর যাচ্ছিলেন। যদিও বিজেপি দাবি করছেন তিনি ধনপুর যান না, এলাকার উন্নয়ন স্বার্থে করেন না, ক্ষোভের বহিঃপ্রকাশ। তার নিরাপত্তা রক্ষীরা তাকে নিরাপদ স্থানে নিয়ে যান। তার উপরে ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল কংগ্রেস, কারণ তৃণমূল কংগ্রেস ত্রিপুরার মাটিতে পা রাখার পর জয়া দত্ত, সুদীপ রায়, দেবাংশুর উপর আক্রমণের পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতা মানিক সরকার তিনি তার বক্তব্য পেশ করেছিলেন। তিনি বলেছিলেন গণতান্ত্রিকভাবে যে কোনো রাজ্যে যে কোনো মানুষের রাজনীতি করার অধিকার রয়েছে, কিন্তু তার মানে এই নয় তাকে আক্রমণের মুখে পড়তে হবে। কিন্তু সন্দেহটা কোথাও না কোথাও তৈরি হচ্ছে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে বলছি। তৃণমূল কংগ্রেস কি সত্যি আক্রমণের শিকার হচ্ছে, নাকি নিজেরাই নিজেদের আক্রমণের পরিস্থিতি তৈরি করছেন, দোষ দিচ্ছেন বিজেপির, ভারতীয় জনতা পার্টির? এর ব্যাখ্যা তো দিতে পারবেন, তৃণমূল নেতৃত্ব দিতে পারবেন। বেশ কয়েকদিন ধরে তৃণমূল নেতৃত্বের কার্যকলাপ দেখছি আমরা। সুস্মিতা দেবকে দেখছি, তিনি ত্রিপুরেশ্বরী মন্দিরে যাচ্ছেন, বিভিন্ন মন্দিরে যাচ্ছেন, জনসভা করছেন, কনভেনশন করছেন, রাজ্যের মন্ত্রীরা যাচ্ছেন। আবার ত্রিপুরায় কর্মীরা মার খাচ্ছেন, আক্রান্ত হচ্ছেন। বিজেপি বলছে আমরা করছি না, করছে কারা? কারণ মুখ্যমন্ত্রী বলছেন যে অনুপ্রবেশকারী তৃণমূল কংগ্রেস, একুশে তৃণমূল কংগ্রেস এ রাজ্যে বিজেপিকে যখন কেন্দ্রীয় নেতারা এসেছিল বলেছিল বহিরাগত, তাহলে এই আক্রমণ বহিরাগত আর অনুপ্রবেশের মাঝখানে কেউ ঢুকে পড়ছে নাকি? তাহলে তো চিন্তার বিষয়, আভ্যন্তর নিরাপত্তার প্রশ্নে তো একটা বড় বিষয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, হুঙ্কার দিচ্ছেন, তিনি যেখানে যেখানে বিজেপি আছে সেখানে সেখানে তারা যাবেন। কিন্তু কোথাও যেন মনে হচ্ছে গুলিয়ে ফেরা হচ্ছে। ত্রিপুরা যেভাবে সংগঠনের কথা ভাবা হচ্ছিল, সংগঠনটা এখনও কমিটি সে অর্থে তৈরি হয়নি। ত্রিপুরা যেহেতু তৃণমূল কংগ্রেসের সে অর্থে জনভিত্তি নেই, সেই জনভিত্তির বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। সুস্মিতা দেবকে দিয়ে একা সুস্মিতা দেব দিয়ে তো দুর্গ রক্ষা করা যাবে না। বিপ্লব দেবের সঙ্গে লড়াই করতে গেলে সেরকম আক্রমণ চাই, আক্রমণাত্মক নেতা চাই। সুদীপ রায় বর্মণের মতো নেতাকেও পেতে হবে, যদি পাওয়া যায়। মানিক সরকারের মতো স্বচ্ছ ভাবমূর্তির নেতা অবশ্যই ত্রিপুরার মাটিতে রয়েছে, যে যতই বলুক না কেন। বামেদের এ রাজ্যে বিলুপ্ত হলেও ত্রিপুরার মাটিতে তাদের অস্তিত্ব প্রমাণ দিয়েছে, কারণ মানিক সরকারের মধ্যে নেতৃত্ব এবং ওখানকার বামেদের যে রাজনৈতিক কর্মকাণ্ড পশ্চিমবঙ্গের কর্মকাণ্ডের সঙ্গে কোনোভাবে মিল হয় না গো। তারা পথে ঘাটে মাঠে প্রতিদিন বিজেপির সঙ্গে তারা আক্রমণটা করছেন। তার প্রশ্ন অবশ্য ঘুরপাক খাচ্ছে, দুদিন ধরেই খাচ্ছে, সেটা হচ্ছে যে সুজাতা খা, তিনি আরামবাগে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন, তার উপর আক্রমণ হয়েছে। তিনি সৌমিত্র খাঁর সহধর্মিণী ছিলেন, যদিও এখন মামলা ফামলার ব্যাপার স্যাপার আছে, তার জন্য ওই বিশেষ ব্যাখ্যায় যাচ্ছি না। তিনি একা কোমরে আঁচল গুঁজে তিনি সৌমিত্রকে জিতিয়েছিলেন, দাবি করছিলেন, এবং তিনি একথাও বলেছিলেন পিসি ভাইপো সরকার আর নেই দরকার, এটা বিষ্ণুপুরের মাটিতে তিনি বলেছিলেন। অবশ্য সব ভুলে ভুলে গেছে, রাজনীতিতে সব কথা ভুলে ভোলাটা খুব সহজ। কিন্তু যেভাবে মন্দিরে পোজ দিচ্ছেন, যেভাবে শুটিং মানে ফটোশ্যুট যেভাবে হচ্ছে, তাতে ত্রিপুরার বিজেপি বলছে যে ভালো হচ্ছে যে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা আসছেন, পুজো দিচ্ছেন, ফটোশ্যুট করছেন, চলে যাচ্ছেন। এই ফটোশ্যুটের মধ্যেই তৃণমূল কংগ্রেস সীমাবদ্ধ থাকবে। এই ধরনের কটাক্ষ কিন্তু
বিজেপির তরফ থেকে করা হচ্ছে। এটা কীভাবে মোকাবিলা করে উদ্ধার দেবে উদ্ধার করবেন তার উত্তর তো তৃণমূল কংগ্রেস দেবে। তৃণমূল কংগ্রেসকে লড়াই করতে গেলে এখনও প্রচুর, কারণ আমাদের প্রত্যেকের মনে আছে বামেদের মতো কোষ্ঠীপাথর সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর আন্দোলন, নন্দীগ্রাম আন্দোলন, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায়, জনভিত্তি, জনসমর্থন, মানুষের সমর্থন পেয়েই তিনি 2011 সালে ক্ষমতায় এসেছিলেন। সেদিনও বহু নেত্রী ছিলেন, বহু সুশীল সমাজ ছিলেন। ত্রিপুরার সুশীল সমাজ কোথায় এখন? তারা কাদের পক্ষে গান গাইছেন? সেখানকার কলা, সেখানকার কুশলী, সেখানকার সংস্কৃতিবান মানুষ, সেখানকার লেখক, সেখানকার সাহিত্যিক, ঔপন্যাসিক, চিত্রকর যারা আছেন, যারা ছবি আঁকেন, তারা কোথায়? তারা কি সত্যি বিজেপির সঙ্গে আছেন, নাকি তারা তৃণমূল বা বামেদের সঙ্গে আছেন? আসলে তাদের খুব দুর্দিন। তারা ত্রিপুরার এই রাজনৈতিক যে ঘোলা জলে যেভাবে মাছ ধরার প্রক্রিয়া শুরু হয়েছে ছিপ ফেলে, তাতে তারা হয়তো একটু বিরক্ত। কারণ রাজার শহর, একটা রাজপরিবার ইতিহাস রয়েছে, ঐতিহ্য রয়েছে, তার একটা নিজস্ব পরিবেশ রয়েছে, একসময় তার একটা ভাষা ছিল, সেই ভাষাটা বিভিন্নভাবে মিক্সার হয়েছে, বহু মানুষের সমাগম হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ত্রিপুরার মাটিতে পদ্মফুল ফুটবে না ঘাসফুল ফুটবে, না কাস্তে হাতুড়ি সোজা হয়ে দাঁড়াবে? এই প্রশ্নের উত্তর তো দিতে পারবে তিনটে দল। কিন্তু আমার যে চোখে যেটা মনে হচ্ছে, তৃণমূল কোথায় না কোথায় ল্যাক করছে। ল্যাক করছে মিনস হচ্ছে যেভাবে আক্রমণটা করছেন বা করাতে চাইছেন, বা যেভাবে এ রাজ্য থেকে যারা ছুটে যাচ্ছেন, তাতে আলটিমেট মানুষের বুনিয়াদী স্তরে যে সমস্যাগুলো আছে সেটার জন্য রোডম্যাপ যে করার যে পরিকল্পনা, অর্থাৎ যাকে বলা হয় কমন মিনিমাম প্রোগ্রাম, মানুষের ন্যূনতম চাহিদার যে বিষয়গুলো, একটা ভোটে যেতে গেলে দরকার হয় পানীয় জল, শিক্ষা, সেখানকার কৃষ্টি সংস্কৃতি, মেধাবী ছাত্রদের সুযোগ দেওয়া, বিনিয়োগ পরিস্থিতি, ক্ষুদ্র মাঝারি প্রান্তিক স্তরে পরিস্থিতি, রাজ্যের অর্থনীতি, রাজ্যের অর্থনীতির কী পরিস্থিতি, জিডিপির কী অবস্থা হাল, কৃষিজাত পণ্যের কী বাজার, বৃহৎ কৃষি ব্যবস্থার কী পরিস্থিতি, হিমঘরগুলো আদৌ আছে কি না, উপজাতি এলাকায় বিদ্যুৎ গেছে কি না, উপজাতি এলাকায় মানুষ সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত হতে পেরেছে কি না, সরকার করতে পেরেছে কি না, কারণ সেখানকার বাঁশ খুব বিখ্যাত, বিদেশে যায় শুনেছি, সেখানকার আনারস খুব বিখ্যাত, বিদেশে রপ্তানি হয় শুনেছি। তাহলে এগুলো তো আলোচনার মধ্যেই আসবে। তৃণমূল কংগ্রেস, সাংবাদিক হিসাবে এটা মনে হয়েছে, তৃণমূল কংগ্রেস যদি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করত, আন্দোলনটা করত, তাহলে হয়তো মানুষের কাছে একটা অন্য পরিস্থিতি, পরিবেশ তৈরি হতো। তারা যদি এই ইস্যুগুলো সামনে রেখে আলোচনা করত যে আমরা আপনাদের জন্য এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই, আপনারা দীর্ঘদিন উপেক্ষিত, 2018 সালে বিজেপি ক্ষমতায় এসেছিল, তারা ম্যান্ডেট নিয়ে এসেছিল, তারা অনেক কথা বলেছিল, সেগুলো তারা পালন করেনি, আগে আমাদের সুযোগ দিন, আমরা এই সমস্ত মানুষের বেঁচে থাকার ন্যূনতম চাহিদা, মানুষের বেঁচে থাকার জন্য যে মূল যে মেরুদণ্ড অর্থাৎ অর্থনীতি, যে অর্থনীতি এই মুহূর্তে বাঁকা পথে চলছে তাকে সোজা করতে চাই, সীমান্তবর্তী রাষ্ট্র বাংলাদেশ, সেখানকার সঙ্গে পণ্য ব্যবস্থার ব্যবসার অনুমতি, রেল যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা এবং সীমান্ত সুরক্ষার বিষয়গুলো গুরুত্বপূর্ণ, যেহেতু পাশেই শিলচর রয়েছে এবং পাশেই বাংলাদেশ রয়েছে, একদিকে মেঘালয় রয়েছে, তার মাঝে ত্রিপুরা। ত্রিপুরার শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকার আলোচনা হতে পারত, ত্রিপুরার পর্যটন নিয়েও কথা হতে পারত। এই যে সামগ্রিক একটা নির্বাচন মানেই তো পানীয় জল, শিক্ষা স্বাস্থ্য তো নয়, একটা নির্বাচন মানে মানুষের সমস্ত কিছু মৌলিক চাহিদা, নুন থেকে পান্তা পর্যন্ত, অর্থাৎ রেশন ব্যবস্থা, গণবণ্টন ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, কেরোসিন তেল, পেট্রোল ডিজেল, পেঁয়াজ, আলু, কর্মবিনিয়োগ, বিনিয়োগের পরিস্থিতি, শিল্পের পরিস্থিতি, এগুলো সব আলোচনা হওয়া উচিত ছিল। এগুলো কিন্তু কোথাও না কোথাও তৃণমূল কংগ্রেস ল্যাক করছেন, আলোচনা করছে না, তারা শুধু বলছে লড় লেঙ্গে হাম লোক। এই লড় লেঙ্গে মনোভাব যখন দেখাচ্ছেন, তখন এরাজ্য থেকে মলয় ঘটক, বীরত্ব বসু তারা ছুটে যাচ্ছেন, তারা পতাকা নিয়ে যোগদান করাচ্ছেন,
যেটা তৃণমূল করে পশ্চিমবঙ্গেও বিভিন্ন বিজেপির বিধায়কদের নিয়ে আসছেন, আলটিমেট এটা কিন্তু সলিউশন নয়। কারণ আপনাদের মনে রাখতে হবে ত্রিপুরাতে ত্রিপুরা আপনাদের কাছে ভিন রাজ্য, কোনো এক কালে আপনারা বীজ পুঁতেছিলেন সেই বীজ অঙ্কুরে বিনাশ হয়েছে, তার জন্য দায়ী আপনারাই। অর্থাৎ এই নতুন করে বীজ বপন করতে গেলে যে পরিমাণ জল জল দরকার, অর্থাৎ জল ছিঁচতে হবে, সেই ধরনের সেই জলের ব্যবস্থাটা আপনাদেরকে করতে হবে। অর্থাৎ মানুষের কাছে পৌঁছানোর যে বিষয়গুলো আপনাদের খুব দরকার। মঞ্চে অডিটোরিয়ামে বক্তব্য রাখছেন, সুস্মিতা দেব বক্তব্য রাখছেন, সুস্মিতা খাঁ তিনি ফটো সেশন করছেন, অভিযোগ করছেন বিজেপি, তিনি মন্দিরে গিয়ে, এগুলো মানুষ ভালোভাবে নিচ্ছে না। হয়তো যারা সমালোচক রাজনৈতিক যারা বিশ্লেষক তারা হয়তো বলবেন, যারা তৃণমূলের শাসক দলের হয়ে কথাবার্তা বলেন তারা বলবেন যে আপনার কোন মাথা ব্যথা হয়েছে। মাথা ব্যথার কারণ একটাই হচ্ছে যে যেহেতু সংবাদ মাধ্যমে কাজ করি, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বের প্রতি আস্থা রেখেই যখন কখনো কখনো আলোচনা করছি, যখন সুস্মিতা দেবের নেতৃত্ব নিয়ে আলোচনা হচ্ছে, সুবল ভৌমিকের মতো নেতা গুরুত্বহীন অবস্থা রয়েছে, স্বাভাবিকভাবে আলোচনা সমালোচনা পর্যালোচনা বিশ্লেষণ করার বিশ্লেষণমুখীতে নিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি করার পরিবেশ সংবাদ মাধ্যমের থাকবে, এটাই স্বাভাবিক। সাংবাদিকতা মানেই এই নয় যে চারটে কথা লিখলাম, আপনাদের প্রেস কনফারেন্স করলাম, আপনারা হই হই করে বললেন চলে গেলেন, সেটা হবে না। সাংবাদিকতার ধারা ক্রমশ পাল্টাচ্ছে। প্রথমত ডিজিটাল দুনিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, 24-এর নির্বাচন হবে ডিজিটাল বিনিয়ম, ডিজিটাল দুনিয়ার সঙ্গে নরেন্দ্র মোদীর লড়াই, অর্থাৎ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, একদিকে ডিজিটাল মিডিয়া, একদিকে নরেন্দ্র মোদী, এটা মিলিয়ে নেবেন। প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড ফোন, বিভিন্ন লোকের সংবাদপত্র পড়ার নেশা কমছে, টিভি দেখার প্রবণতা কমছে, আমি কাউকে ছোট করছি না। তাই তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ভাববেন, নেতা বাড়িয়ে ভিড় বাড়িয়ে লাভ নেই, এক তো করোনা মার্কেট চলছে, কমার্শিয়াল ফ্লাইটে যাচ্ছেন ঠিক আছে, কিন্তু যে অভিযোগটা আপনারা করছিলেন বিজেপির বিরুদ্ধে যে ভিন রাজ্যের নেতারা তাদের নিরাপত্তারক্ষীরা আসছেন, করোনা বাড়ছে, নির্বাচনে ফলাফলের পর লকডাউন হলো, ঠিক তেমনি বিজেপিও একই অভিযোগ করছে যেভাবে পশ্চিমবঙ্গ থেকে নেতা মন্ত্রী এবং তাদের সাঙ্গপাঙ্গরা আসছেন, তাতে করোনার মতো অতিমারি চলে না আসে। মাথায় রাখবেন এটা, মাথায় রেখে আর যারা ফটো সেশন করতে চান তাদেরকে নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায় নজরে রাখছেন, আমার নজরে রাখার কোনো ব্যাপার নেই, আমাদের যেটা মনে হয়েছে সেটা বলেছি, আমি তার মন্দিরে পুজো দেওয়াকে সম্মান দিচ্ছি, কিন্তু ছবি ফেসবুকের প্রোফাইলে দেখা গেছে, স্বাভাবিকভাবে আলোচনা হবে, কারণ জনপ্রতিনিধিত্ব করেছিলেন, তিনি পরাজিত হয়েছেন আরামবাগ থেকে, খুব স্বাভাবিকভাবেই। রাজনীতির মঞ্চটা নাট্যমঞ্চ নয়, রাজনীতির মঞ্চটা হচ্ছে একটা ডেডিকেশন, একটা মূল্যবোধ, একটা জনপ্রতিনিধিত্ব করার প্রবণতা এবং মানুষের সংগ্রাম এবং মানুষ কীভাবে বেঁচে থাকবে তার সমস্ত কথা রাজনীতির অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানে সে কথাই বারবার উচ্চারিত হয়। ভালো থাকবেন আপনারা প্রত্যেকে, তৃণমূল কংগ্রেসকে বলছি আপনারা সযত্নে ব্যবস্থা করুন, নেতৃত্বের ক্ষেত্রে চিন্তাভাবনা করুন, অযথা ভিড় বাড়িয়ে অতি সময় অতিবাহিত না করে চেষ্টা করুন বাম কংগ্রেস বিজেপির থেকে ভাঙানো যায় কি না। আপনার হাতে অনেকে অনেক লোকজন আছে বলছেন ভাঙাতে পারেন, অর্থাৎ শক্তিশালী সংগঠন করতে গেলে মানুষকে দরকার আছে, মানুষ দীর্ঘদিনের চাহিদা রয়েছে, পরিবর্তনের কথা বলছেন ঠিকই, কিন্তু সময় বলে দেবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি জয়ী হলেন না বিপ্লব দেব শেষ হাসি আসলো নাকি পুনরায় বামফ্রন্ট ঘুরে ফিরে এলো, কারণ বিজেপির বিরোধী কিন্তু বামফ্রন্ট সেটা স্বীকার করছে বিজেপি, আপনাদের পিকচারে রাখছে না, আপনাদের পিকচারে রাখতে গেলে পিকচার আবি বাকি হ্যায়, পিকচার বানানে কে লিয়ে যো হোনা চাহিয়ে উসকা স্টাইল কা কবি পরিবর্তন হোনা চাহিয়ে। আপ দেখতে রইয়ে আমারে ইউটিউব চ্যানেল দ্য কোয়েরি ডট কম, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আলোচনা করলাম ভালো লাগবে না, যদি না লাগে
সমালোচনা করবেন, যদি ভালো লাগে তারও সমালোচনা করবেন, যদি কোনো ইনফরমেশন দেওয়ার থাকে সেটাও দেবেন, আমরা বলে যাব। এটা আমাদের নীতি, কারণ আমরা আমাদের চোখ দিয়ে দেখি, আমরা অন্যের চোখ দিয়ে সাংবাদিকতা করি না। নমস্কার, আমি নয়ন রায়।